সাদিও মানে একজন ফুটবলার এবং মোস্ট ফেমাস একজন ফুটবলার কোটি 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 টাকার মালিক সে তো তার আমি একটা ভিডিও দেখছিলাম সেখানে বলা হলো যে সে যখন খেলে আসছিল তার হাতে একটা ফোন ছিল এটা হচ্ছে ভাঙ্গা আইফোন নিয়ে সে হেঁটে হেঁটে আসছিল তো সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে আপনি এত বড় একজন সেলিব্রিটি আপনি চাইলে হাজার হাজার আইফোন কিনতে পারেন নতুন আপনার হাতে ভাঙা আইফোন কেন তো সাদিও মানে উত্তর করেছিল যে আমি আমার এই ফোনটাকে সার্ভিসিং করে নেব এটা আমি ঠিক করে নেব কোনো সমস্যা নাই সাংবাদিক সবগুলো দেয়ার শট আপনার মতো একজন কোটিপতি আপনার মতো একজন সেলিব্রিটি যদি আপনার আইফোনকে সার্ভিসিং করেন তাহলে মান সম্মান কিছু থাকবে না আপনি কেন সার্ভিসিং করবেন তো সে যে উত্তরটা দিয়েছে এটা হার্ট টাচিং ছিল সে কথা বলেছে দেখেন আমি চাইলে তো হাজার হাজার আইফোন কিনতে পারি শুধু আইফোন না মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি কিনতে পারি বিএমডাব্লিউ কিনতে পারি যত ফেমাস ব্র্যান্ডের কার আছে সব আমি কিনতে পারবো কিন্তু আপনারা আমাকে বলেন তো এত কিছু যদি আমি কিনি এই সব কিছুর কোনো একটা অংশ কি আমার সঙ্গে কবরে যাবে এত আস্তে বলেন কেন কবরে যাবে না এটা আমি কিনে কি করব আমি চাইলে অনেক কিছু করতে পারবো অনেক কিছু কিনতে পারবো বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আমি করতে পারবো কিন্তু এগুলোর কোনো কিছু আমার সঙ্গে কবরে যাবে না আর সে বলল যেহেতু আমি অভাবের কারণে শিক্ষা গ্রহণ করতে পারি নাই তাই শিক্ষার মূল্য আমি বুঝি কিন্তু আমি দেখতে পাচ্ছি সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ মানুষগুলো সব শিক্ষিত মানুষ কথা বলেন ঠিক কিনা তারা বেশিরভাগ শিক্ষিত মানুষ দে আর এডুকেটেড পিপল যারা দুর্নীতি করে যারা সুদ খায় ঘুষ খায় ম্যাক্সিমাম পিপল দে আর এডুকেটেড তারা সব শিক্ষিত মানুষ তো সে বলল শিক্ষার গুরুত্ব আমি বুঝি তো আমি চাইলে মার্সিডিজ ব্র্যান্ডের কার কিনতে পারি ফরারে কিনতে পারি বিএমডাব্লিউ কিনতে পারি কিন্তু আমি এই সব না কিনে যে স্কুলগুলোতে বাস নাই যে কলেজগুলোতে বাস নাই আমি তাদের শিক্ষা সহজ করবার জন্য বাস কিনে দিয়েছি গাড়ি কিনে দিয়েছি তো এটা বোঝা যায় যে দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে টাকা পয়সা দিলেও সবাই টাকা পয়সার পাগল হয় না দুনিয়াতে আল্লাহ সবাইকে টাকা দিলেও সবাই টাকা পয়সা অপচয় করে না অনেকে এটাকে ভালো কাজে লাগায় এই জন্য প্রিয় ভাইয়ারা যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহাকুমুত তাকাথুর দুনিয়ার সম্পত্তি লোভ লালসা মায়া মহাব্বত আমাদেরকে আখিরাত থেকে পরিপূর্ণ গাফিল করে দিয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না ঢুকবো এই লোভ লালসা মায়া মহাব্বত দুনিয়ার প্রতি যে মায়া এটা কোনোদিন কমবে না এই জন্য প্রিয় ভাইয়ারা আমরা সবসময় বেশি বেশি আখরাতকে স্মরণ করে চলবো পারা যাবে ইনশাআল্লাহ যত টাকা পয়সা আমাদের হোক না কেন অপচয় করার মনোমাইন্ড রাখবো না সবসময় এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করব মানুষের সহযোগিতা করবার জন্য ব্যয় করব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ